ফেয়ার এন্ড লাভলি নতুন নাম এখন গ্লো এন্ড লাভলি ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি এন্টারটেইনমেন্ট এখানে দাদা ভাই রাইতে না আপনার সঙ্গে আমার কথা ফাইনাল হয়ে গেল যখন তখন আয় আমারে দিকদারি করবেন না এই যে প্রতিদিন আপনি নদীর পাড়ে এসে এক হাতে কাপড় কাছে নেই কাট ফাটা রইছে এটা দেখতে আমার কাছে ভাল লাগে না এক হাতে কাপড় কাজ বনা তো কি করব আমার আরেক হাতে যে বল পাই না সে খবর আপনার আছে 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 দোষ তো আমারই আমারে বাঁচাইতে গিয়ে ডাকাইতে লাঠির বাড়ি ঠেকাইতে গিয়ে সেই ছোটবেলা তোমার হাত যে ভাঙলো আজ পর্যন্ত ঠিক হইল না থাক আর পুরান গীত গায়েন না কি কইবেন কয়ে যান গা সইলা যাইতে কি পারি তোমার দেহনের লিগে পেটটা পোড়ায় মিছা কথা আমারে দেখতে আপনি আসেন না আপনি দেখতে আসেন আপনার বাবার ওই চেয়ারটা ঠিক আছে কিনা আর আপনার নাতি জমিদার বংশের ফুটানি ধরে রাখছে কিনা আপনি তো মইরা গিয়া বাঁচছেন আর আপনার পোলা আপনারে আর আমারে ফাঁকি দিছে আমার জ্ঞান হওয়ানের আগেই অহন আমার জন্য রেখা গেছেন ওই পুরান জমিদারের একখান চেয়ার তাও আপনার চেয়ার না আপনার বাপের চেয়ার হ্যাঁ নাকি অত্র মহকুমার জমিদার আছিল আহারে জমিদার দেখেন জমিদার সাহেব আপনার পোলার নাতি আপনার জমিদারি ফুটানি ধরে রাখতে অহনো এক হাতে শার্ট কাইচা স্ত্রী কইরা জমিদারি ফুটানি নিয়ে থাকে বংশের ইজ্জত বইলা কথা কিরে কি বীরবীর করস কিছু না আচ্ছা রে জয়নাল তুই কি এখনো তো দাদারে মাঝে মাঝে দেহস দেখলে দেখি না দেখলে দেখি না তাতে তোমার কি কাকা তোমার না একবার কইছি এই কথা তুমি আমারে কোনোদিন জিগাইবা না আর যদি জিগাও তাহলে তোমার লাগে ছয় মাস কথা বন এই 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 জানো খবরদার এই 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 কথা কইস না তুই তো আবার এক কথার মানুষ তোমার লেগা ছয় মাস কথা বল আরে রে এই চেয়ারটা ঘরে থাকতে থাকতে একেবারে তেল কাস্ট হয়ে গেছে তোর এই এক কথার স্বভাবটা ভালো না ভাতিজা অবশ্যই এটা তোগো বংশের ধারা কিন্তু ভাতিজা দিন পাল্টাইছে এখন এক কথা স্বভাবের খাওন নাই হয়েছে হ্যাঁ বউ আরে বউ কি কথা তোমার না বলছি আমি কাপা ডাকবো
আচ্ছা ঠিক আছে বু আবার বু তোরই সব পোলা পাইন নি আলো ধরো হ্যাঁ এখন তুমি কি করবা সবচেয়ে বড় লক্ষণ কি জানোস বাপ মা বাইসে থাকতে যারা বাপ মায়ের যত্ন করে না পকেটে বিড়ি ফোকার টাকা ঠিকই থাকে অথচ মায়ের ওষুধ কেনার টাকা থাকে না এই 200 টাকা নিয়ে বাজারে যা ওষুধ কেন এই ওষুধ কিনা বিল দেখাইয়া বাকি টাকা ফেরত দিয়ে যাবি আচ্ছা জনালে জমিদারি নাই অনেক কষ্টের টাকা যা হনি বাজার যা এই আবার বিড়ি ঘাটে দেখলে একদম কান টেনে ছিঁড়ে ফেলামো এবার আমি সামনে দৌড়াবো তুমি সামনে থেকে আমাকে ফলো করবে ঠিক আছে আপনি কি বাঁচাও বাঁচাও চিৎকার করবেন মানে বাঁচাও বাঁচাও চিৎকার করবো কেন তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা গান দেওয়া যেত আইলারে নয়া জামান আসমানের তেরা এই এই ছেলে বোকার মতো কথা বলবে না বোকাদের গায়ের বাতাস আমার পছন্দ না আমি কি টিকটক ভিডিও বানাচ্ছি নাকি আমি বানাচ্ছি ফিল্ম ফিল্ম উইমেন হ্যাভ উইংস মানে মেয়েদেরও ডানা আছে মেয়েরা উঠতে পারে ঠিক আছে এটা আমি চায়না ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেব গত 3 বার অবশ্য মিস করেছি এবার আর কিছুতেই মিস করতে চাই না এই তাড়াতাড়ি করো হ্যাঁ যা গরম রেডি 1 2 অ্যাকশন হ্যালো আর সময় পাই না আই আমার রেডি আরে সামনে জানা সাইড থেকে কিভাবে রেডি 1 2 অ্যাকশন আমার মোবাইল আমার মোবাইল কি দিস মিয়া কি অবস্থা তার আশা করছি আর কি কয়টা দাম লইয়া হাটে যাইতেছিলাম বেশি পথে রমজানের লগে দেখা হ্যাঁ তার রমজান করলেও হাটে যাওয়ার দরকার নাই আমার কাছে বিক্রি কর তোর আমি বেশি টাকা দেবো কিন্তু অদ্য রমজান কোনো টাকা পয়সা দিতে পারে না এই এই এক গল্প তুই আর কত শোনাবি মায়েরা 2 দিন ধরে জিলাপি খাইতে চাই কিরে 2 দিন আগে তোর মাইয়া আমিত খাইতে চাইলো আজকে আবার জিলাপি তা আমিত আর জিলাপির মধ্যে পার্থক্য কি আমিতির হয়েছে বড় প্যাস আর জিলাপির হয়েছে চিকন প্যাস 50 টাকা নিয়ে যা তোর মাইয়া যে আবার কোন পেস জিলাপি খেতে যাবো কে জানে এই নে এ 50 টাকা রাখ এক মাস যেন তোর চেহারা না দেখি যা ওয়াও পার্লারে গিয়েছিলি না তো তাহলে এত গ্লো কিভাবে গ্লো এন্ড লাভলি থেকে শুধু গ্লো এন্ড লাভলি এটা কমায় ডার্ক স্পটস ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে এই এই কি সিগার দিছো ড্যাম কি লাগা কে এই মাত্র আপনার সামনে নতুন প্যাকেট থেকে ভাইঙ্গা সিগারেট দিলাম না কোসে দিছো এটা বলে নতুন সিগারেট দাও আটা নতুন সিগারেট দাও আটা দিমোরি দাম দেন কোনটা দাম দিব এই মতো দিলে দাও নতুন সিগারেট দাও চলো আমারে এত কত দাও আমি রাত কি লিয়া এই কি রে ভাই গায় হাত দাও গামি আমার গায় হাত দাও কত বড় সাহস মুরব্বী দেখো না ফাজিল গায়ে হাত দাও বাড়ি কোথায় তোমার কবির আমার গায়ে হাত দিছে তুই কিছু কবি না এই
দিনের বেলা সানগ্লাস কিসের? বাড়ি কোথায় তোমার? হ্যাঁ এই যাও এখান থেকে, যাও এই বেরাদব চল এখান থেকে, এই 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 ডাইন হাতের খবর নাই আর বাম হাত দিয়ে বাহাদুরি। হ্যাঁ আমি টান হাত দিয়ে একখান শট দিতে না পারবো ততদিন পর্যন্ত আমি এই জামা পরেই থাকবো। মোবাইলটা তো নিয়ে হইতেছে না। তুমি যে একটা বোকা ছিলে এটা না আমার আগেই বোঝা উচিত ছিল। পিছলা খায় পড়ে গেছি, এখানে বোকামের কি দেখলাম? হেই হেই ছেলে, এরকম খ্যাট খিটা শুকনা রাস্তায় তুমি পিছলা খাবা কেন? হ্যাঁ ভাত খাও না বেশি করে, গায়ে শক্তি নাই, ব্যাক খেলে করে ব্যাক কর। বউ আপনি কিন্তু গ্রামীণ ভাষায় কথা কইতাছেন। কইলে কইতেছি, মোবাইলের অবস্থা দেখে তো আমার মাথা ঠিক নাই। এবারে আমার সাইনা ফেস্টিভ্যালের কি যে বলবো। বউ আমার মাথায় একটা আইডিয়া আছে, আমগুর বাজারে স্টুডিও আছে, স্টুডিওর ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেলাম। না 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 না, কোন বোকা মানুষের আইডিয়া আমি নিব না, এটা একটা বোকার মতো আইডিয়া। কই যাব? স্টুডিওতে যাব, চলো। কি আকন কাগু ভুর করে শব্দ হইল, ভুর ভুর করে না, একটানে শার্টের বোতাম ছিলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ। আই নোয়া খেললা কাশে আই বাসি থাকতে আর বন্ধুর শার্ট ভুর করে সিরি ফালা, এত বড় সংস্কার। হ্যাঁ আই নোয়াখালীর ডাবল মার্ডার করি ইয়া নাইছি আর আর বন্ধুর শার্ট টানি ভুর করে সিরি ফালাইব, আই সাই সাই দেহুম, আই বই বই লেবন তো চুসুম। ওই তো তুমি কি মানুষ মার্ডার করছো নাকি কচু গাছ কাটছো? কাউ আন্নার একটা কথা বলি, কিছু মনে করিয়েন না, আন্নারে আমি প্রায় সময় দেখছি আপনি আমার ফেস্টিস টান দিয়ে কথা বললেন, আর ফেস্টিস তো রাবান্ন যে আপনি টানাটানি করে কথা বলবেন। কচু গাছ কাটলে মার্ডার হয় নি কেন? মানুষ মারলে মার্ডার হয়, আয় মানুষ মারছি ডবল। ছবি তোলার লোক ফটোগ্রাফার কোথায়? ফটোগ্রাফার নাই, আমি অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার, দুঃখিত ক্যামেরা নাই। উনি কোথায় গেছেন সেটা আপাতত কইতে পারতেছি না। আবু নতুন ম্যারেজ করছেন নি কেন? আন্নের তো কোয়াল খারাপ, ফটো তুলতে এই ধরা খাই গেছেন। অবশ্য আন্নে যদি আগে বলতেন তাইলে এই ধরাটা খাইতেন না। জয়নাল আবার এক কথার মানুষ, হাতে যদি আন্নারে কথা দিত যে আজকে আপনার ছবি তুলব তাইলে দুনিয়া উল্লি যাক ফাল্লি যাক, হাতে আপনার ছবি আজকে তুলত। এই যে এই প্রথম আমি নোয়াখালীর কোনো বোকা মানুষ দেখলাম। বোকা মানুষরা হয় কি বেশি কথা বলে, আপনি বেশি কথা বলেন সেজন্য আপনি বোকা মানুষ। এখন এত কথা না বলে আমাকে বলেন যে তার বাড়ি কোথায়, বাড়ির ঠিকানাটা দেন, বাড়ি গেলে তাকে পাবো। জানি না। এই যে অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার ভাই, আপনি জানেন? ও ডাইন হাতের খবর নাই আর বাম হাত দিয়ে বাহাদুর। হ্যাঁ দাদু ভাই শেষ, দাদু ভাই শেষ, তোমার ইজ্জত আমার শার্টের বোতামের লগে মাটিতে পইড়া গড়াগড়ি খাইছে শেষ। জমিদার বংশের উত্তরাধিকারী শার্ট ছিঁড়ছে, এর সাজা হবে কঠিন, কঠিনের চেয়েও কঠিন। 10 গ্রামের মানুষ এই সাজা দেখে 1 বছর আতঙ্কে ঘুমাসতে পারবো না। এটা
কেমন সাজা? জমিদার বাড়ির হাতির পায়ের নিচে ফেলায় তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে। বাবা রে বাবা, সাজা তো একটা কইছেন, খাজনার চেয়ে বাজনা বেশি। আমি হাতি পাবো কই? রাজ্য যায় রাজ্য আসে, রাজা যায় রাজা আসে, ইজ্জত ইজ্জত গেলে ইজ্জত ফিরে আসে না, তারে ফিরে আনতে হয়। যাও দাদা ভাই, তার সাজার ব্যবস্থা করো। তোমার তো বাল্য বয়সেই বাবার জমিদারি চলে গেছে, এরপরে এইসব জমিদারি চলন আইল কইতিকা? আমার এই রক্তে মিশা আছে, তোমার রক্তেও আছে। আছে আর আছে বলেই আমি প্রতিশোধ নেওয়ানের এমন আজগুবি কথা ভাবি। আসলে তুমি তো দাদু ভাই আমার মনের কল্পনা, তুমি হইলা গিয়া আমার মনের ভেতর আরেকজন আমি। এখনো সেরা শার্ট নিয়ে ঘুরতেছো তুমি? যতদিন পর্যন্ত তোমার গালে ডান হাতে কষা একখান স্বর্ণ দিতে পারবো, ততদিন পর্যন্ত আমি সেরা শার্ট পরেই ঘুরবো। সত্যি আমি এক কথার মানুষ। আপনি বসেন, আমি চা করে আনতেছি। শুনেন, ভাবিকে বলবেন, আপনার ওয়াইফকে বলবেন যদি বড় মগে চা দেয় তাহলে দিবে 2 চামচ চিনি, আর যদি ছোট মগে চা দেয় তাহলে 1.5 চামচ চিনি। থ্যাংক ইউ। আমার বুদ্ধি দেখছো? প্রথমে চা চেয়ে কীভাবে ভরকে দিলাম, এখন এই ভরক যখন কেটে গেল সে আমাকে সমীহ করা শুরু করলো, মানে দাম দেওয়া শুরু করলো। কেন বলো তো? কেন? আমার মতো স্মার্টলি অপরিচিত কারো বাসায় এসে প্রথমে চা চাওয়া, এটা একটা বড় ব্যাপার না? অন্য কেউ হলে কি করত? অন্য কেউ হলে বড় জোর এক গ্লাস পানি চাইতো, কিন্তু এখন সে আমাকে অনেক দামি ভাবছে। এখন আর আমাকে হেলাফেলা করার কোনো সুযোগ নাই, আমাকে ভাবছে হাই ক্লাস। তাহলে সানা সাহেব ভাত চাইতেন, আরও হাই ক্লাস ভাবতো? দুর্বোকা! আরে প্রথম দেখায় কারো কাছে ভাত চাওয়া যায় নাকি, এরপরে যখন তার কাছে আমি ক্যামেরা চাইব তখন দেখবে সুসুর করে আমার হাতে দিয়ে দিয়েছে। আর ভাবির কথা কেন বললাম বলো তো? কেন ভাবির কথা? এই কারণে বললাম, কারণ যখন আমার কথা ভাবি জানবে তখন বলবে মেয়েটা কত ভালো, মেয়েটার ক্যামেরা দিয়ে দেন, বুঝছ? এটাকে বলে ব্রেন, ব্রেন। আর তোমাদের মাথা এগুলো তো নারকেল, ভিতরটা ফাঁপা আর হাসে শুধু বচ্চিন্তা। সবগুলো ছেলের মাথায় অবশ্য তাই। আমি চা একটু ঠান্ডা করে খাই না, মানে ইংলিশ থেকে কথা আছে যে কোল্ড টি অ্যান্ড কোল্ড হাজবেন্ড নেভার হার্মফুল। চা ঠান্ডা করে খাওয়াই ভালো, যত চা ঠান্ডা করে খাবেন তত ভালো। এটাকে বলে ডাবল ডেকার ভালো। ডাবল ডেকার ভালো মানে বুঝেছেন তো, মানে ভালোর উপরে ভালো। আপনি কথাটা ভুল বললেন, কথাটা হবে কোল্ড টি অ্যান্ড কোল্ড ওয়াইফ। যাই হোক, ফ্রিজে বরফ আছে, বরফ এনে দিই, বরফ দিয়ে ভিজায় চা খান। হ্যাঁ হ্যাঁ, খাওয়া যেতেই পারে, আইস কোল্ড টি, কিন্তু এখন থাক। থাকবো কেন, ফ্রিজ থেকে বরফ এনে দিই, আর লগে কয়েকটা টিকটিকি ডিমও এনে দিই। জানেন তো, টিকটিকির রক্ত হইল সব প্রাণীর চাইতে ঠান্ডা, আর ডিম হইল আরও ঠান্ডা। ফ্রিজ থেকে কয়েকটা টিকটিকির ডিম আর বরফ আইনা আপনার চায়ের মধ্যে দিই, তখন আপনার চা হবে আইস কোল্ড টি উইথ লিজার্ডস এগ। ভালো তো। আপনি আমার সাথে পান করছেন? জি না, সিরিয়াসলি বলছি, গরমের মধ্যে আপনার হাতে কথার দিকদারি ভালো লাগতেছে না। এখন বলেন, এখানে আসার হেতু কী?
আমি বুঝতে পেরেছি আপনি দারুণ ফানি ম্যান। আই স্কুল লেজার টি। এই যে ক্যামেরাটা। নাই নাই মানে আগে আমি কথাটা শুনি। শোনার আগেই বুঝালছি। কিছুই বোঝেননি আপনি। ওখা একটা, যদিও আমি ডাক্তার কিন্তু ডাক্তার হ্যাঁ ফিজিওথেরাপিস্টকে তো ডাক্তারই বলে কথা না কি, যদিও আমার এগুলো পছন্দ না, আমি ফিল্ম বানাতে চাই। ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার। ইন্ডিভিজুয়াল ফিল্ম মেকার মানে হচ্ছে, মানে আমার জানা দরকার নাই। আমি আপনারে মোবাইল দিয়ে ভিডিও করতে দেখছি, ক্যামেরা নাই। কি আশ্চর্য, আমি ক্যামেরা চাইলাম কখন? এখনই সাবেন। হ্যাঁ ঠিক আছে চাইবো, তো কি হয়েছে? এমনি মাগনা না তো, মানে আপনাকে সেই জন্য পেমেন্ট করা হবে। ক্যামেরা নাই। আমি চাইলে তো ঢাকা থেকে ক্যামেরা ভাড়া করে আনতে পারি, তাই না? এখন সময় নেই বলে বলছিলাম। কি এর কি ব্যবহার? ইশরে, আমার দোকানের সামনে ঘটনা ঘটলো আর আমি কিছু করতে পারলাম না। আরে আমগু গ্রামে আসা জনালরে মারা যাবো, এটা আমরা সহ্য করব না। সহ্য করব না এটা। এই দিশমিয়া, তখন তো তুমিও সামনে ছিলা। হ্যাঁ এখন এত বড় বড় কথা কইতাছো, তখন তো কিছু কও নাই। ওই সময় তো আপনিও আছিলেন। তো আমার লোক তো ধাক্কা ধাক্কি হইছে নাকি? বেশি কথা বলো, এই পাতিরে চলে আইছে। তোমার কথা শুনি আর শৈলর রক্ত টকবক করে ফুটতেছে। ফাঁসের গ্রামের আলিমিয়ার খোলা কবির হেতের এক ভাই এক বোন হোলাডা আস্তা এক বান্দর সুবিধান্ন আর কাশেম রাতে হেতে মারা ফুটবো। ওই চলেন, আমরা কি ওই গ্রামে এখন আগুন ধরাই দেবো? কারো কিছু করতে হইব না, কিল্লাই করতে হইব না। তোমার না হুনুনে টাইম আছে নি কোনো? হাতে শেষ, হাতে ফিনিশ। আই তো ভাবতাছি হাতে রাই কি করুম, হাতে রেখে আই প্যাডের মধ্যে ছুরি হান্দাই দি টান দি বুড়িটি ফালাই দিব, নাকি একটা শ্রেণী লই কল্লাতন হের কল্লাটা টাস করে ফালাই দিব। ওরে বাবা রে বাবা, এই আমার সামনে একটা কলা গাছ কাটতে দিয়ে আসছো? আমি কবির রে জানাইছি, ডাইন হাত দিয়ে যতদিন পর্যন্ত গালে একটা সন্না দিতে পারুম ততদিন পর্যন্ত আমি সেরা শার্ট পরে থাকুম, আর সেই সময় পর্যন্ত ওর জানি কোনো ক্ষতি না হয়। ভাতিটা কত গায়ে ফেলেছে এখন, অন্যথা আর কোনো কথা নাই। মাশাআল্লাহ, তুমি যখন কথা একবার কই ফেলছো তাহলে তোমার এই কথা মাকামে মকসুদে ফোসানের লাই যা করা লাগে আই করিও। ভাতিজা, এই মানে তোরে একটা কথার কথা কইতে চাই, ধর পোলাটা রাইতেই মারা গেল না, মানে কথার কথা আর কি, তাহলে কি তুই সারা জীবন এই সেরা শার্ট গায়ে দিয়ে থাকবি? এবং ক্যামেরা নিয়ে আসবে। ওই লোকটা আমাকে রীতিমতো অপমান করেছে, আমাকে বলে কি না ঠান্ডা চায়ের সাথে টিক 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 ডিম খেতে, আরে সে ওই চায়ের নামও দিয়েছে আইস কোল্ড টি উইথ লিজার্ড এগস। তুই হাসছিস? আরে অপমান কঠিন না তরল সেটা তুই জেনে কি করবি? এত কথা বলিস না, এখনই তাড়াতাড়ি বের হ, বের হয়ে বাসের টিকিটটা কর, টাকা আমি দেবো। দেবো কি, পরে কথা বল। হ্যাঁ আমার কথাটা জরুরি। কি আমি দেখছিস না ফোনে কথা বলি? হ্যাঁ বল। আরে আমার কথা ওই ফটোগ্রাফারের লয়ে, আই ধর তো একটু। ওয়াও, পার্লারে গিয়েছিলি না তো? তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে শুধু গ্লো এন্ড লাভলি। এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে।
দাদু ভাই চেষ্টা করো চেষ্টা করো তোমার দিয়ে হইব তোমার দিয়ে শুনবো কেমনে হইব দাদু ভাই যেই হাত বাইশ বছর ধরে নড়াইতে পারি না সেই হাত অহন কেমনে নড়ামো মানুষের দ্বারা সবই সম্ভব আমি কইতেছি বিশ্বাস করো দাদু ভাই তুমি হইলা মৃত মানুষ মৃত মানুষের কথা এবার বিশ্বাস কি তোমার কথায় দাদু ভাই রাগ উঠলো আমার এই বুড়া এই রাগ কি তোমার উপর আমার কম অত রাগ দেখাইবা না আমি কারো রাগের দাঁড় ধারি না আচ্ছা ঠিক আছে রাগ দেখাইতাম না দাদু ভাই হাতটা কাইটে ফেলাম কি হাতটা কাইটে ওই যে কি জানি বাইরেছে না কৃত্রিম ওগুলো একটা লাগালো আবার ওই হাত বলে শুনছি লড়ে চড়ে ওই হাত দিয়ে বলে কাজ কাম করন যায় ভাত পায় না চা খায় সাইকেল লইয়া হার কইলাম না ওই হাতরে কয় রোবটিক হাত আপনার বাবা সমস্ত তাল্লুক বেচছাও এই হাতের খরচ যোগান দেয় তো না ইশ রে কত কষ্ট করে কলা গাছটা জোগাড় করছিলাম এটাও গেল ভাইসা কাগু এগুনের মধ্যে হোলা কোন গা ওই যে লাল আর সাদা শার্ট চোখে চশমা ওইটা 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 কাগু আন্নে দরিলন আজকে ওর দফারব শেষ আয়র কাছে গি এমন সটকান সটকামু একরে তেতুল বর্তা বানাইয়া আন্নার কাছে লই আমু আন্নে জয়নাল রই ওর দুই গালে দুইটা কষি সর মারবেন নো ভয় পাইবেন ডাবল মার্ডার কেসের আসামি এই নোয়াখাইল্লা কাশেম যে কি জিনিস আজকে হেতি টের পাইব হ্যাঁ বুঝি ফেলাইব আমনে খারাপ তাও হেতে কি মানুষ নি কোনো হেতে দিয়ে বসে না ডাবল মার্ডার কেসের আসামি বাতি ফিউজ ওই কে রে কাউ পাঁচ পীরের বড় হুজুর থেকে আপনার লাগা সরিষার তেল পড়া লাগাইছি সপ্তাহে দুইবার আপনার হাতে লাগাইবেন একবার রাত্রে একবার সকালে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার হাত ঠিক হয়ে যাবে মানা করলে তো শুনবি না ঠিক আছে আনসার যখন রাখা যাক ঠিকই তো আছে কালকে কেন খেয়াল করলাম না আপনার ছেঁড়া শার্ট আমার এখানে চেষ্টা করে লাভ নাই আমি আপনারে ক্যামেরা দেব না লাগবে না আমার ক্যামেরা আপনি যে এত পপুলার সেটা জানতাম না তো এর আগের দিন তো রাহাত নিয়ে এসেছিল আজকে তো আমি একা একা আপনার স্টুডিও খুঁজে খুঁজে হয়রান যাকে জিজ্ঞেস করি স্টুডিও কোথায় সবাই বলে কোন স্টুডিও যাবেন ওই যে শার্ট ছেঁড়া জয়নালের স্টুডিও সেটা শুনে তো আমি স্ট্যাচু হয়ে গেছি আর আপনার শার্ট ছেঁড়ার ঘটনার পরের যে কমিটমেন্ট সেটা শুনে তো আমি স্ট্যাচু অফ লিবার্টির মতো স্ট্যাচু অফ পদ্ম হয়ে গেছি স্ট্যাচু অফ পদ্ম আপনার এত কথা শুনতে ভালো লাগতেছে না আপনি দয়া করে বিদায় হন প্লিজ আপনার এই কথা শুনে আমার রাগ হওয়ার কথা কিন্তু আমি রাগ হচ্ছি না জোশ সুপার জোশ কমিটমেন্ট মানে অবসাদ দিয়ে যদি চড় দিতে না পারি তাহলে সারা জীবনে ছেঁড়া শার্ট পরেই থাকবো আচ্ছা আপনি কি পারবেন আপনার কমিটমেন্ট রাখতে আমার বাবার দাদা একবার শপথ করছিল এক গুলিতে দুই বাঘ শিকার করতে না পারলে জমিদারি ছেড়ে দেবেন তখন এলাকায় দুই বাঘের উপদ্রব মেলা ছিল নি এক গুলিতে দুই বাঘ শিকার করে ফেললেন জি না জমিদারি ছেড়ে দিয়েছিল আপনার
আপনার স্টুডিওতে আমার একটা ছবি তুলে দেন তো। আমার খুব রাগ হচ্ছে, ইচ্ছা হইতাছে তোমাকে দুইজনের হাতির পায়ের নিচে ফালাইয়া একটা জোর শেষা দিই। আমি কি কইছিলাম? কইছিলাম না কবিদের আশেপাশে না যাইতে? আমার কোনো দোষ নাই, কাশেম আমারে নিয়ে গেছে। আই এখন আমার কাছে কি? একটা ঘটনা ঘটছে মা গো মা, হাতে শাস্তি পাই গেছে গো। আর আম্মা মা, আরে ব্যাগ সময় কইতো কাশেম রে, তুই হীর বংশের হোলা, তোরে যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে হ্যাঁ বাইত না, আজকে নগদের হরমার ভাই গেলাম। আহা আসল কথা কও, কবিরে পুলিশ ধরে লয়ে গেছে। না না আমরা কিচ্ছু করি না, আমরা তো এত গফিডা খাই সরাসরি হাসপাতাল চলে গেছি। উমা হাসপাতাল তুন বাইরে দেহি হাতেরে পুলিশ ধরে লয়ে যেতেছে। দাদু ভাই, কবিরের অ্যারেস্টের কথা শোনার পর থেকে না সারা রাত ঘুমাইতে পারিনি। মরা মানুষের আবার ঘুমের সমস্যা কি? আর কথায় কথায় মরা মানুষ কেউ না তোমারে। হ মরারে বারবার মরা কওয়ানোর কি আছে? আরে বসো বসো বসো, রাগ করে কই আছে? না না দুই চোখ যেদিকে যায় ওইদিকে যাবো। পারবা না, আমার জীবনে তোমার স্মৃতি ছাড়া তো আর কিছু নাই। দাদু ভাই তোমার হাতটা ঠিক হয়ে গেলে কবিরের গালে চোর মারবা কেমনে? চিন্তার বিষয়, জেলের মধ্যে গিয়া তোর কবির রে সর মারতে পারবো না। আমার এই হাতটা কি আর কোনোদিন ঠিক হইব না দাদু ভাই? ও দাদু ভাই চেষ্টা চালায় যাও দাদু ভাই, চেষ্টা চেষ্টা আর চেষ্টা। এইবার এইবার আমি আর হাল ছাড়ব না, হয় হাত আমার কথা শুনবো নাইলে নাইলে হাত কাইটা গাঙ্গে ফেলাই দিবে। এই তো হ আমার এক কথা শুনছস, হয় আমার কথা শুনবি নাইলে সিধা গাঙ্গে গিয়া ভাসবি, ব্যান্ডেজ করুম না। ভাতিজা আমার মাথা তো কিছুই ধরতেছে না, খোঁজ খবর নিয়ে যদ্দূর জানছি কবির তো মনে সহজে জামিন পাইব না। হ্যাঁ তো অনেক ইয়া বলে ধরা গেছি। কতদিন সাজা হইতে পারে জিজ্ঞেস করো। মাগ্গো মা দের আগের কেস কমপক্ষে। তুমি চুপ করো, কামের কাম তো কিছুই পারো না, খালি কথা মধ্যে বাহার ঢুকে দাও। ভাতিজা কম করে হইলেও 10 বছর সাজা হইব। হা উকিলের লোক আইব কখন? এই তো এমনই চলি আইব। জয়নাল তোমার কথা কিন্তু আমার মাথার উপর দিও ফুরুত করে চলি গেল। আমি একটা জিনিস বুঝতাম পারতাছি না, কবির অ্যারেস্ট হয়েছে জেল খাটছে এটা ভালো হয় না, তুমি আরে সুডান এলে ভাগ লইছো কিল্লা। এই কবির যদি 10 বছর জেল হয় তাহলে ভাতিজা কি সিরা সাত 10 বছর পড়ে থাকবো? বুঝি আলাইছি ব্যাগ সারা। এই তো মরিশা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে বসে বসে।
ধরেন আপনার কো আসামি জামিন হয়ে গেছে, ধরেন এটা সাত দিনের কাজ, ধরেন আমার স্যার হাইকোর্টের বিরাট বড় উকিল, ধরেন আমার স্যার যখন কোর্টে দাঁড়ায় কথা বলে, ধরেন জজ সাহেব তখন সেল সেলাই লিখতে থাকে, ধরেন এত ধরতে পারুন না, টাকা কত নেবেন এটা কোন, ধরেন কেসটা খুব জটিল, ধরেন ড্রাগস মামলা, ধারার কোনো শেষ নাই, ধরেন জামিনও নাই, ধরেন মাগো মা দৈত্য দৈত্য তো আমার মাথার উপর কয়েক সময় ধরে ভালাইছি ভাইজান, এখন আসল কথাটা কন দি, ধরেন এক লাখ টাকা কম হয়ে যায়, তালেব সাহেব আমার পূর্ব পরিচিত, সেই জন্য ধরেন এক লাখ টাকা দিলে কবির জেল থেকে বাইরে হইব, ধরেন বাইরে হইব কি, ধরেন বাইর হইয়া আপনি গো এইখানে বৈসা চা বিস্কুট খাইতেছে, ঠিক আছে এক লাখ টাকাই দিব, ধরেন তাহলে আমিও ফাইল চালাচালি শুরু করে দিলাম। আমার নাম পদ্ম। চিনতে পারছি, আগে নাম জানতাম না এখন জানলাম। দুপুরে আমি আপনাদের সাথে খাবো, কি রান্না করছেন? এই আলু ভাজি, চিচিঙ্গা ভাজি আর মসুর ডাল, কিন্তু আপনি আমাদের সাথে খাবেন কেন? কি বোকার মতো প্রশ্ন করেন, আমি আপনাদের মেহমান তাই আপনাদের সাথে খাবো। ও আচ্ছা, আপনি আমাদের মেহমান। হ্যাঁ, আপনি আলু কাটেন তো দেখি। আরে আলু কাটা তো দেখো না, কিছু না, এই যে দেখেন এরকম কুচি 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 কুচি, এই কুচি কুচি করে কাটবে, কুচি কুচি। এভাবে দেখার কিছু নেই, আপনি ঠিকই দেখছেন, আমি এসেছি। ছবি তো আমি বাসায় আনি না, স্টুডিওতে রেখে আসি। সেটা আমি জানি, আমি আপনার কাছে এসেছি। এই যে আমার সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? আমি যে ফিজিওথেরাপিস্ট সেটা সার্টিফিকেট। সেটা সার্টিফিকেট দিয়ে আমি কি করব? ও মামি, আপনার হাতে চিকিৎসা করব, আপনি তো দেখবেন না। আমার হাতে চিকিৎসা করা লাগবে না। এই লোক কি? এই লোক তো ম্যানারের মও জানে না। সবার সাথে গুড ম্যানার দেখাইতে হয় না। তুমি শুনেন, আমি আমি জানি আমি একটু বেশি কথা বলি, আর যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে সহজ সরল হয়, আমি মনের দিক থেকে অনেক সহজ সরল, কিন্তু আপনার, আচ্ছা যাই হোক, মানে আপনার হাতের অবশ হয়ে যাওয়ার কথা শুনে আমি আপনার স্টুডিওতে এই কারণেই গিয়েছিলাম, আমি আপনার হাতে ট্রিটমেন্টটা করাতে চাই, মানে আমি নিজে করতে চাই, এটা একদম মানবিক কারণেই। আচ্ছা আপনি ভেবে দেখেন তো, এত বছর অবশ হয়ে থাকা একটা হাতকে যদি আমি চিকিৎসা করে ভালো করিয়ে দিতে পারি, পরবর্তীতে এই রিপোর্টটা দেখিয়ে আমি বড় বড় হসপিটালে কত ভালো জব পেতে পারি। প্লিজ আমাকে আপনি এই সুযোগটা দেন। একদম এই ব্যালেন্সে।
এবার রিল্যাক্স, আপনি প্র্যাকটিস করতে থাকেন, আমি আসছি। দাদু ভাই, উফ, যন্ত্রণা। এখন তো তুমি আমার দেখলে বিরক্ত হবাই। চিকিৎসার ভেতর আছি, তোমার সাথে কথা বলার সময় কই? কিন্তু দাদু ভাই, আমার বংশের সিলসিলা ভুলে যায় না। কিসের সিলসিলা? কি ভুলে যাবো না? এক কথা, এক কথার মানুষ। ভুলি নাই, ভুলি নাই। তাইলে দাদু ভাই, এই দিদি ভাইয়ের সাথে বেশি কসলা কুস্তি করো না। সি 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 দাদু ভাই, তুমি একটা বয়স্ক মানুষ, মৃত মানুষ, মাথায় টুপি দিছো, তোমার মুখে এসব কি ধরনের অশ্লীল কথাবার্তা? তোমারে নিয়ে খুব টেনশনে আছি, কোন সময় যে মুখ দেখি বাইরে যায়, টেনশনে ঘুমও আসে না। খালি টেনশন। এই যে দেখো, আমার হাতটা আস্তে আস্তে ভালো হইতেছে, দেখো তোমার আনন্দ হয় না? না হয়, খুবই আনন্দ হয়। যাও তো, যাও, পদ্ম চলে আসবে। কি সুন্দর করে আমার নাতি পদ্ম ডাকে, দুঃখে আমার ভিতরটা জ্বলে যায়। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস যত বেশি করবে তত তাড়াতাড়ি আপনার হাত ভালো হয়ে যাবে। এবার জোরে শুরু দিবেন। মনে প্রাণে থাকি সারাক্ষণ সুখে, যদি আমি দেখি তোকে হাসি মুখে। আমি কিন্তু তোরে আগে বলছি, একদিন বেশি করে ডাকতে পারবো না, আমি জানি তো। তোর মতো বন্ধু যারা আছে তারা চিন্তা আছে, কি আমি সেই লেভেলে? তুই কিন্তু তোরে আগে বলছি একদিন। না 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 না, আরে পড়ো পড়ো, মালা তো তোমরাই পড়বা, আমি জানি তো, জামিনে তোমরাই আমারে বাইর করছো। হ্যাঁ, আমরাই বাইর করছি। তুমি জেলের ভিতরে থাকলে ভাতিজা সর মারব কেমনে? আচ্ছা জয়নাল কি ওই সেরা শার্টটা পইরা এখনো ঘুরে বেড়ায়? আরে হ এখনো সিরা শার্ট পইরা করে, ভুলে নাই বিষয়টা। আরে ওরে সব ভুলে যাইতে কও, ঘটনা তো শেষ। জয়নাল এক কথার মানুষ, ঘাউরা পোলা না? আরেকটু ভেরি গুড, পারছি আমি। আর এই হাত, থ্যাংক ইউ। কিন্তু যে চরখা বেশি, কি এতক্ষণ ধরে চরখা ওর অপেক্ষা করবে? আমি যদি আর না আসি, আপনি সব ব্যায়ামগুলো একা একা করতে পারবেন? না আসি মানে কি? আপনি কোথাও চলে যাইতেছেন? মেয়েদের কি এক জায়গায় থাকার উপায় আছে বলেন? বিয়ে হলেই তো অন্য জায়গায় চলে যেতে হয়। আমার বিয়ে ঠিক হচ্ছে, আজকের পরে চাইলেও আর আমি আসতে পারবো না। ছেলে যদি আমাকে পছন্দ করে তাহলে তো আজকে বিয়ে হয়ে যাবে। না মানে বিয়ের সাথে ব্যাপার এত তাড়াহুড়া করে কেমন হয়? আমার আপনার ইচ্ছায় কি সব হবে? সব হয়। ইচ্ছে ছিল আপনার এই শার্টটা চেঞ্জ করে আপনি অন্য একটা শার্ট নিজে নিজে পরবেন, সেটা দেখে যাওয়ার, সেটা বোধহয় আর দেখা হলো না। আপনি প্রতিশোধ নেওয়ার আগেই আমি টাটা বাই বাই। সত্যি কি আপনার বিয়া? আমি আপনার সাথে মিথ্যা কথা বলবো কেন? না ওই যে আপনি বলছিলেন না যে ফিল্ম বানাবেন, ফেস্টিভ্যালে পাঠাবেন, আরো কত কি।
মানুষের তো এরকম কত শখই থাকে, সব শখ কি পূরণ হয়? আপনাকে আমি কবে থেকে পছন্দ করি জানেন? আমারে আপনাকে কবে থেকে? 4-5 বছর আগে আপনি আমাদের গ্রামে এসেছিলেন, আমাদের পাশের বাড়ির কনাপার বিয়ের ছবি তুলতে, মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনা হলো কি আমার বন্ধুর ছোট বোন, আমি গেছিলাম ওই বিয়ের অনুষ্ঠানেই আপনাকে প্রথম দেখি। তখন আমরা আমাদের বান্ধবীরা মিলে আপনাকে নিয়ে অনেক আলোচনা করছিলাম, মানে আপনি কত স্মার্ট, কত ফিটফাট। তারপর আমার বান্ধবীরা কিছুক্ষণের মধ্যে ধরে ফেলে আপনার একটা হাত অকেজো, সবাই তখন মুখ ঘুরিয়ে নেয়, আর আমার হলো উল্টো। আমার তখন আপনার এই অকেজো হাতের প্রতি মায়া পড়ে যায়। আমি সিদ্ধান্ত নেই, ফিজিওথেরাপি পড়ব। তারপরে লুকিয়ে লুকিয়ে কত এসেছি আপনাদের গ্রামে শুধু আপনাকে একবার দেখার জন্য। কখনো আপনাকে দেখতে পেয়েছি, কখনো পাইনি। আচ্ছা আপনিই বলেন, গ্রামে এত জায়গা থাকতে খুঁজে খুঁজে কেন আমি আপনাদের এখানে আসলাম? শুটিং করার জন্য, তাও আবার বসে যে। আমারে কখনো বলেন নাই কেন? সাহস পাইনি, তখনই জেনেছিলাম আপনি এক কথার মানুষ, ভয় পেতাম। আমি আমার ভালো লাগার কথা আপনাকে বললাম, আর যদি আপনি না করে দিতেন তখন সেটা আমি সহ্য করতে পারতাম না। এখন যে বললেন, এখন ভয় লাগলো না? না, এখন আর আমারে ভালো লাগে না। বুঝে নেন। আমার এই হাতটা একটু ধরো তো, তাইলে বুঝি। আপনার আমার অনেক মিল, আপনারও বাবা মানে আমারও নেই। আমার বড় ভাই আছে, সে 14 বছর বয়স থেকে আমাকে লালন পালন করছে। আমার ভাই আমাকে ঢাকায় রেখে পড়ালেখা করিয়েছে। আমার ভাই মানুষ হিসেবে অত ভালো না হলেও আমার কাছে দেবতা, আর আমার সেই দেবতার মতো ভাই আপনার সাথে একটা অন্যায় করে ফেলেছে, আর আমি সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছি। ও ডাইন হাতের খবর নাই আর বাম হাত দিয়ে বাহাদুরি। হ্যাঁ আমি টান হাত দিয়ে একখান শট দিতে না পারবো ততদিন পর্যন্ত আমি এই জামা পরেই থাকবো। তুমি তুমি কবিরের বোন? হাত ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তার হাত যখন ভালো হয়ে যাবে তখন বড় ভাইকে কষে একটা জ্বর দিব, যেন আওয়াজ হয়। কত দিনের কত ব্যথা, ওরে বন্ধু আমি সামলাইয়া তুই সি মনে ব্যথা, বন্যা বইয়া রে যাইব আমার ব্যথা মানিসে। এই
কি এবার তুমি এরকম দলবল নিয়ে লাঠি সুটা নিয়ে আইছো কে আন্নে কি এখন আরে আন্নে না ফোন মারি কইলেন ফদ্দ গভীরের বইন লাগে হ্যাঁ কইছি তাই বলে তুমি এরকম দলবল সাথে নিয়ে আসবা আরে কাউ জাতি সাপ দেওয়ানের লগ লগ মারি ফেলানো লাগে আন্নে কি মনে করছেন আন্নে কি মনে করছেন হেতি জয়নালের সুধানে লেগেছে আরে হেতি তো জয়নালে মারি ফেলবো চুপ এ ভাই তোমরা যাও তো যাও আরে কিচ্ছু হয় নাই কইলাম তো যাও এই কাশে মিয়া তুমি তো নোয়াখালীর একটা ডিগ্রিধারী বেকুব পোলা আরে মিয়া কবির খারাপ হলে তার বনু কি খারাপ হইব মাগ্গো মা কাউ হেতি দিহি আনে লেজর টানি দড়ি সুজা করি সারি দিছে আই হেতিরে বিশ্বাস করি না চুপ কর মিয়া বেশি বুঝো আর শুনো জনালের কিন্তু মন খারাপ খবরদার ওর সামনে যাবে না উল্টা পাল্টা কোনো কথা কইবে না দাদু ভাই বুঝছো প্রেম হাওনের আগেই ভেঙে গেছে দেখলাম আমার দেহি কোনো কিছু হওনের আগেই শেষ হয়ে যায় জন্মের সময় গেল মা বুদ্ধি হওয়ার আগে বাপ যুবক হওয়ার আগে আপনি আর প্রেম বোঝার আগেই পদ্ম আমাদের বংশে মনে হয় কোনো দোষ আছে দাদা ভাই দোষ আছে কিসের দোষ দাদা ভাই আমি কি জানি দোষ না থাকলে আপনার নাতির জীবনটা এরকম কেন প্রেম হয় না ভালো হয়েছে জড়িয়ে পড়া ভালো না না পাওনে সান্ত্বনা দিতেছেন দাদা ভাই কেমনে কও যে তুমি পাও নাই পদর কাছে যাও কেমনে যাবো দাদা ভাই ওর বড় ভাইয়ের গালে চর মারলে আমার প্রতি তার ভালোবাসা থাকবো থাকবো না কেন পদ্ম আমারে কি কয়ে গেল শুনেন নাই দাদা ভাই পদ্ম কইল ওর বড় ভাই নাকি ওর সব এখন আমি বংশের সিলসিলা এক কথায় রাখুম না পদ্মের বড় ভাইরে মাফ করে দেব বংশ সিলসিলা না পদ্ম বংশ সিলসিলা না পদ্ম মনে রাখিব তোর মন কেমন রাখিব তোর মন আপন ঘরে বাদিরে বন্ধু ছেড়ে যাইবাই যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবাই যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবাই যদি যাইবাই যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবাই যদি
ফেললি তাকো। ছবিগুলো কোথায় আছে? থাক, ছবি নিতে আসেনি, হাতের কি অবস্থা সেটা জানতে এসেছি। না, এই হাত অবশ্যই থাক। আর আপনি সারা জীবনই একই ছেঁড়া শার্ট পরে থাকেন। হ্যাঁ, তোমার বিয়া হয় নাই? বিয়ে হলে আপনি খুশি হতেন? না, না, আপনাকে খুশি কিভাবে হতে হয় সেটা দেখাচ্ছি। তালেব কাকা, হুম, জানতো কাজী ডেকে নিয়ে আসেন, আমরা দুজন এখনই বিয়ে করবো। হাসছেন কেন? ছেঁড়া শার্টের কি হবো? কই, কে জানি অবশ ডাইন হাত দিয়ে আমার শর্ট দিব। হুম, কই যাও। দাও জরায় ধরনের লেগে উঠেছিল, কিন্তু এটাও পারতেছি না। যতদিন পর্যন্ত আপনি হারাম ব্যবসা না ছাড়বেন, ততদিন পর্যন্ত আপনার আমি মুখে জরায় ধরব না, এটা আমার এক কথা। নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি এখন গ্লো অ্যান্ড লাভলি।